হলো গরুর কিলি পুরা একটা গরুর আস্তে একটা কিলি এটাকে আমি পরিষ্কার করব ছোট ছোট পিস করব তারপরে একটু সিদ্ধ করব সিদ্ধ করে কালো পানিটা ফেলে দিব এরপরে আমি এটাকে ফ্রাই করব আগে আমি কাটি তিলি কাটা হয়ে গেছে এখন আমি এগুলো একটু সিদ্ধ করব বয়ল করব ভালোভাবে কালো পানিটা ফেলে দিব জন্য আমি কাঁচা মরিচ আর দুইটা বড় বড় পেঁয়াজ এভাবে কেটে রেখেছি ফ্রিজ করে আমি আগে চিলিগুলো ফ্রাই করব তারপরে পেঁয়াজ দিব কাঁচা মরিচ দিব একটা রসুনও দিব আমি কীভাবে তিলি থেকে কালো পানি বের হচ্ছে এই যে বলকটা উঠবে তারপর আমি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করব ক্লিন করে ফেললাম এখন আমি ভাজি করব একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে একটা গরম হবে পরিমাণ মতো তেল দিব ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিছি এখন আমি তিলিগুলো দিয়ে দিব এদিকে আমি গরম মশলাগুলো কিছু গোলমরিচ দারুচিনি এলাচি একটা লং এটা দিয়ে ভালোভাবে ক্রাশ করে নিয়েছি এগুলো আমি দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুইটা তেজপাতা দিচ্ছি এরকম এখন আগে এগুলো আমি ভালোভাবে একটু ইয়ে করি ফ্রাই করি এটা থেকে পানি বের হবে তারপরে আমি পেঁয়াজ রসুন আদা গরম মশলা সব কিছু দেব গুঁড়া মশলা দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কারি পাউডার চিন বাটা দিলাম রসুন বাটা আদা বাটা কাঁচা মরিচ তারপরে গরম মশলা যে কাজ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটু মাখতে থাকবো এখন আমি এটাকে 10-15 মিনিটের জন্য অল্প আঁচে কভার করে রাখবো আমার কাছে জিরে গুঁড়ো আছে কালা জিরে গুঁড়ো নামানোর আগে থেকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে কভার করে রাখবো কালা জিরে গুঁড়ো দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি পানিতে শুকাই দিলে তারপর আমি কাঁচা পেঁয়াজ ছিল দেওয়া দিতে তেল উঠে গেছে তার মানে চিলিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাতে পেঁয়াজ দেওয়া দিব কাটি কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো কিউব করে ওগুলো দিয়ে দেবো এখন আমি নাড়াচাড়া করবো আমার চিলি ফ্রাই হতেছে নামানোর আগে আমি একটা ক্যাপসিকামের হাফ দিব ছোটো ছোটো কিউব করে ধনে পাতা দিব পেঁয়াজটা আরেকটু ভালোভাবে দিতে হবে চিলি ফ্রাই হয়ে যাওয়ার পথে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দেবো আর একটু ধনে পাতা দেবো দিয়ে দিলাম ধনে পাতা এত টেস্টি এত স্পেশাল হয়েছে না খাইলে কেউ বুঝতে পারবেন না ওই যে এটা একটা পুরা পুরা গন্ধ করতেছে ফ্রাই হয়েছে অনেক সুন্দর আমি প্রায় সময় এরকম চিলি নিয়ে আসি ফ্রাই করি আমার হাজব্যান্ড তো খায় না বাচ্চারাও খায় না আমি খাই আমার মা একটু খাই অনেক মজা আমি আর 5 মিনিট পরে এটা বন্ধ করে দিব হয়ে গেছে অলমোস্ট হয়ে গেল আমার স্পেশাল চিলি ফ্রাই